ছাত্র ও জনতার 23 দিনের দেশ কাঁপানো আন্দোলনে পতন হয় আওয়ামী লীগ সরকারের। শেখ হাসিনা 5ই আগস্ট রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের কাছে প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগপত্র জমা দেন। এরপর বঙ্গভবন থেকে হেলিকপ্টারে দেশ ছাড়েন। সে সময় তার সঙ্গে ছিলেন তার বোন শেখ রেহানা। শেখ হাসিনার পদত্যাগের মধ্যে দিয়ে তার টানা 15.5 বছরের একনায়কতান্ত্রিক শাসনের অবসান ঘটল। 2008 সালের ডিসেম্বরে নির্বাচনে জনগণের বিপুল সায় নিয়ে তিনি ক্ষমতায় বসেছিলেন। এরপর নিজের শাসনামলে আর কোনো গ্রহণযোগ্য জাতীয় নির্বাচন তিনি হতে দেননি। বর্তমানে তিনি ভারতে অবস্থান করছেন। ক্ষমতাচ্যুত হওয়ার পর নীরবতা ভাঙলেন সাবেক প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা। ভারতে অবস্থানরত শেখ হাসিনা তাকে ক্ষমতাচ্যুত করার জন্য যুক্তরাষ্ট্রের মতন বিদেশি শক্তিকে দায়ী করেছেন। I am at work permit cloud, British business immigration champion. Let work permit cloud guide you through the immigration field. Choose the right team to win. Work permit cloud. Cloud-based solution for all your immigration needs. তার সেই বার্তাটি নিয়ে প্রতিবেদন ছেপেছে ভারতীয় সংবাদ মাধ্যম দ্য প্রিন্ট। দ্য প্রিন্টের প্রতিবেদনে বলা হয়েছে, পরাজয় মেনে নিয়ে সমর্থক ও দলীয় কর্মীদের উদ্দেশ্যে শেখ হাসিনা বলেছেন তিনি দেশে ফেরায় অঙ্গীকারাবদ্ধ। পরাজয় মেনে নিয়ে তিনি বলেন, আমি শিগগিরই ফিরে আসবো ইনশাল্লাহ। পরাজয় আমার, কিন্তু জয় বাংলাদেশের জনগণের। শেখ হাসিনা বলেন, আমি নিজেকে সরিয়ে নিয়েছিলাম, আমি তোমাদের জয় নিয়ে এসেছি, তোমরাই আমার শক্তি, তোমরা আমাকে চাওনি, আমি তখন নিজেই চলে গিয়েছিলাম। আমার কর্মী যারা আছেন তারা কেউ মনোবল হারাবেন না। আওয়ামী লীগ বারবার উঠে দাঁড়িয়েছে। সাবেক প্রধানমন্ত্রী তার কথাকে বিকৃত করার অভিযোগও করেছেন। তিনি বলেন, আমি আমার তরুণ ছাত্রদের কাছে আবারও বলতে চাই, আমি তোমাদের কখনো রাজাকার বলিনি, আমার কথাগুলোকে বিকৃত করা হয়েছে, একটি মহল আমার বিপদে সুযোগ নিয়েছে। রাজাকার শব্দটি বাংলাদেশে অবমাননাকর বলে বিবেচিত হয়, কারণ রাজাকারেরা বাংলাদেশের স্বাধীনতার জন্য 1971 সালে যুদ্ধের সময় পাকিস্তান সেনাবাহিনীকে সহযোগিতা করেছিল।